রিমেন হাসান জোবাই আপনি লিখেছেন আল্লাহলা রাত দিয়েছেন ঘুমানোর জন্য আর দিন দিয়েছেন কাজ করার জন্য তাহলে কি নাইট ডিউটির চাকরি করা ঠিক হবে দেখুন আল্লাহ তালা যে রাত দিয়েছেন ঘুমানোর জন্য এটি হলো মৌলিক কথা এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপযোগী উপকারী কারোর জন্য যদি রাত এবং দিন এই দুই সময় কাজ করার সুযোগ থাকে তাহলে তিনি দিনে কাজ করে রাতে ঘুমানোর চেষ্টা করবেন এটা হলো মৌলিকভাবে আয়াত এবং হাদিসের আলোকে আমাদের করণীয় এবং হাদিসের দাবি কেউ যদি নাইট ডিউটি করে তাহলে সেক্ষেত্রে এটি তার জন্য না হবে না কারণ আল্লাহ তারা রাত দিয়ে যখন ঘুমানোর জন্য মানে এই নয় যে রাতে কেউ কাজ করলে সেটি গুনা হবে এরকম ব্যাখ্যা এ আয়াতের কোনো মুফাসিরি করেনি আর একটা আল্লাহার উদ্দেশ্য নয় বিধায় নাইট ডিউটি করলে সেটা গুণা হবে যে ব্যাপারটি কিন্তু সেরকম নয়